বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো এখন পুজো চলছে, আর তোমাদেরকে জানাই শুভ দশমী। আজকে আমরা ভাবছি পুজো দেখতে যাব। তো দাদা এখানে আছে, কি বলো? কি বলবো, মেলাতে গিয়ে দেখা হবে আজকে। আজকে সাইকেল পার্টি বন্ধুরা, দেখতে পাচ্ছি সাইকেল। আমরা আমরা বুঝতে পারছি, আমরা বাইক পার্টি না, আমরা সাইকেল। সেফ ড্রাইভ, সেফ লাইফ। তারপর যা হচ্ছে দেখা যাবে, দেখাচ্ছি তোমাদের। টেনশন নাই, বাইক চালাবো না। বাইক চালালে এদিকে আবার পুলিশ ধরবে, আর এদিকে আবার পয়সা 10 টাকা যদি নিয়ে যায় ওই টাকাটাও নিয়ে নিবে। তো হাটের সাইকেল নিয়ে ভালো, চলো তোমাদেরকে। এর জন্য আমরা দুর্গা পুজো ভালো করে দেখতে পাচ্ছি না। পশ্চিম মানে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল সব থেকে খারাপ পুলিশ। তোমাদেরকে দেখাই আজকে কি কি করবো, মানে এক কথায় কোথায় কোথায় ঘুরছি, মেলার মণ্ডপগুলো দেখাচ্ছি, চলো। বন্ধুরা আমরা ফাইনালি যাচ্ছি, এই যে সামনে যাচ্ছে ভাই, আর আমি আছি পিছনে, আমি ক্যামেরাম্যান। আর আজকের ভিডিওটা পুরোটাই ওর ফেস থাকবে, আমার ফেস থাকবে না, কম থাকবে হয়তো, মানে ওর ফেস। পূজা, দুর্গা পূজা সব কিছু থেকে ফেস করবে, মানে আমার একটু লজ্জা লাগে। তো আর তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব 1000 করে দাও, তাহলে আমি মানে বলতে লজ্জা করব না। এখন লজ্জা লাগতেছে, তখন করব না। কিছু বল, সাইকেল নিতে যাচ্ছি। এখান থেকে প্রায় প্রায় কাছে গেছি, মাঝে আবার ছবি টবি তুলবো, ওই মানে বাগেরে বাগেরে আসছে, সবাই কিন্তু যাচ্ছে, মানে বুঝতে পারছি যে সব সেজে গেছে এসছি। তারপর দেখতে থাকো ব্লগটা, আর এই অল্প সাপোর্ট করছো না বন্ধুরা, আজকে আর কিছু হলে আমাদের ওয়ানকে চলে যাবে, তো তোমরা সাপোর্ট করো একটু, তো আমাদের খুব ভালো হবে। আর ওয়ানকে গেলে একটা স্পেশাল ব্লগ আসবে, বন্ধুরা, মানে এই জায়গার কিন্তু প্লেসটা মারাত্মক, বলতে গেলে সেরা। তো এই জায়গায় ভাবছি কয়েকটা ফটো তুলবো, দেখে নাও একটু, তোমরা দেখে নাও একটু। আর এদিকে এদিকে দাদা, সব থেকে ভালো, মানে এদিকে সেরা সেরা ভিউ, সেরা এই জায়গাতে আমরা ফটো শুট নিব, ঠিক আছে? তো ফটো শুটগুলো দেখবে ভিডিওর মধ্যে। আমরা তো মানে ওই ব্যস্ত ইউটিউবার না, আমরা আমাদেরকে একটা ছোট মোটো ইউটিউবার কমেন্ট করলেও আমরা করবো, কেননা আমাদের নতুন ইউটিউব আমরা দেখাচ্ছি কি কি ফটো শুট করছি আমরা। তো ফাইনালি বন্ধুরা, আমাদের প্রায় কমপ্লিট, মানে ফটো শুট করা হয়ে গেল, এখন ডাইরেক্ট দুর্গা মাকে দেখবো, বলবে আর আমি শুধু ক্যামেরা করবো, মেন কথা সেটাই। তো আজকে আমার লট লাগবে, কারণ কি এত ভিড়ের মধ্যে কিন্তু আমাকে বলতে হবে, বুঝতে পারছো? তো তোমাদের জন্য এত খাটছি, একটু সাপোর্ট টাপোর্ট করবো বন্ধুরা। তো চলো তোমাদের দেখাচ্ছি কি কি সাপোর্ট আমি বলবো, কিন্তু কখন বলো তো, যখন ওয়ান কি পার হয়ে যাবে তখন বলবো, এখন বলবো না। কেন, আমি তো বলেছি যখন আমার ওয়ান কে সাবস্ক্রাইব হবে তখন আমি ফেস টু ফেস ভিডিও হবে আমার। তো আজকেই করবে, আমি ক্যামেরা ধরবো, ক্যামেরাম্যান আমি। তো বন্ধুরা চলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানকার, মানে আমাদের বাড়ি থেকে বেশ দূর না, কাছে, আমরা বেশি দূর যেতে পারবো না সাইকেল নিয়ে, অনেকটা খাসতে যেতে পারি, তার জন্য পাশে আরও অনেক জায়গায় যাবো অবশ্য, না যাওয়ার নয়। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমাদের পাশে বাড়ির থেকে বেশ দূর না, ওখানে যা তোমাদেরকে দেখাচ্ছি। ফটো শুট হয়ে গেল, এখন এখন সাইকেল আবার উঠবো, তো একদম ডাইরেক্ট দুর্গা মাকে স্মরণ করে দেখে আসবো, চলো চলো। তো আমাদের দেখছো সাইকেল একদম, কোনো বুলেট 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 একদম বুলেট, কোনো কথা নয়। আর এতে আমাদের বুলেট চলতে লাগলো বিনা পেট্রোলের, কিন্তু ভাবতে পারছো তো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, আজকে আজকে মেলাটা কিন্তু প্রচুর লোক যাচ্ছে, তো আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাস্তা দিয়ে সেফ ড্রাইভ করতে হবে, চলো। সমস্ত বেপরোয়া চালকদের উদ্দেশ্যে জানাচ্ছি, তারা তাদের বাস, গাড়ি, মোটর সাইকেল ইত্যাদি নিয়ন্ত্রিত গতির মধ্যে সীমাবদ্ধ রাখছেন। অযথা বেপরোয়া নিয়ম ভেবে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালায় এবং চলে এসে ম্যান কথা আমাদের পাশে দেবো। আর একটা আছে, ওই জায়গায় যাবো, তোমাদেরকে দেখা। তো বন্ধুরা এখানে আমাদের কাছে গাড়ি, এখানকার তোমাদেরকে দেখাচ্ছি, পাশে থেকে দেখতে পারবা, পাশে থেকে মানে এখান থেকে দেখতে পারবা, কাছে ছোটো ছোটো বানিয়েছে,
দেখি এখন থেকে কিন্তু ভিড় লাগতে চালু করেছে অবশ্য। তো সন্ধ্যা তো আরো ভিড় লাগবে, দাদা এখানে প্রণাম করছে। আর কি বলবো তোমাদের দেখাবো আজকে, কি আর একটা পুরো আর একটা মন্দির টন্দির আছে ওখানে দেখাচ্ছি তোমাদের। দেখো অনেকজন আছে অবশ্য। তো বন্ধুরা দেখতে পারো যে কতটা ভিড় লেগেছে, সন্ধ্যারা কিন্তু ভিড় লেগেছে, তার সন্ধ্যাতে কতটা ভিড় লাগছে বিশ্বাস। তো বন্ধুরা প্রায় আমাদের সমস্ত কিছু দেখা হয়ে গেলো, আর মেন কথা প্রচণ্ড ভিড় আজকে লেগেছে। তো কারণকে দুদিন ধরে যেতে পারিনি ওটার জন্য প্রচণ্ড ভিড় লেগেছে আজকে। তো আমাদের লাস্ট দেখা ওখানে মানে সামনে আছে আর একটা, তো ওই জায়গায় দেখবো, তারপর বাড়ি চলে যাবো। কারণ কি ভিড়ের মধ্যে অতটা ভালো লাগছে না ঘুরতে, আমাদের ভিড়ভাড় অতটা পছন্দ না। তো মেন কথা তো সামনে সামনে আমাদের মানে আরেকটা আছে নতুন উঠেছে, তো ওখানে তোমাদের দেখাবো। তারপর তোমাদেরকে দেখা যাবে প্রচণ্ড ভালো লাগছে, কারণ তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি আমাদের পুজো মেলাটাকে কেমন আমরা দেখছি আমাদের লাইফ স্টাইল। তো দেখো তোমরা কেমন লাগছে আমাদের ভিডিও। তো দাদা এখানে খাস চালাতে চালাতে খাসতে গেছে, কিন্তু মেন কথা প্রচণ্ড চালাতে হচ্ছে, তো ওর জন্য খাসতে গেছে। আর আমার তো মেন কথা আমার তো কি বলবো, আর আমার তো মানে হালাত খারাপ হয়েছে, কিন্তু চালাতে অনেকক্ষণ ধরে চালাচ্ছি কিন্তু আমি সাইকেল, আর সাইকেল ম্যান কথা আমরা অতটা চালাই না, আর আজকে চালাচ্ছি। তো মণ্ডপে গিয়ে তোমাদের দেখাচ্ছি তোমাদের মণ্ডপটা কেমন। বন্ধুরা চলে এসেছি আমরা, তো দাদা এখন থেকে দেখে নিলো আর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাদা তো বললো আমি কেন দেখাচ্ছি, কারণ কি দাদাকে লজ্জা লাগছে প্রচুর। তো আমাদের এখানে দেখে নিলাম এই জায়গায় অতটা ভিড় নাই, কারণ কি একটু দূরে আছে তার জন্য। আর আমরা এখন বাড়ি চলে যাবো, তো দাদা কিছু বলবে আর কিছু করবো না। হ্যাঁ আজকের মতন এটুকুই, অন্য দিন তো আজকের মতো এটুকুই।